প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ বাংলা টিভির দেশের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। সৌদি আরবে করোনায় আক্রান্ত প্রথম বাংলাদেশি, কাতারে আরও ৫৮ জন করোনায় আক্রান্ত, ঝিনাইদহে একই পরিবারের ১২ জন হোম কোয়ারেন্টাইনে, করোনায় মৃত্যুর সংখ্যা ৫,৪২৩, সরকারি হাসপাতালে সন্দেহভাজন রোগীদের করোনা পরীক্ষা করা হবে। দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। সৌদি আরবে করোনায় আক্রান্ত প্রথম বাংলাদেশি। সৌদি আরবে প্রথমবারের মতো এক বাংলাদেশি প্রবাসী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে তার নাম ঠিকানা এখনও গোপন রাখা হয়েছে। এই ভাইরাসে নতুন করে দেশটিতে একজন বাংলাদেশি সহ মোট ২৪ জন আক্রান্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৬ জনে। শুক্রবার ১৩ মার্চ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত বেশিরভাগ রোগী ইরান, তুর্কি ও বিভিন্ন দেশ থেকে সম্প্রতি প্রবেশ করা সৌদি নাগরিক। বাকিরা এদের সংস্পর্শে এসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, আরব নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আক্রান্তরা সকলেই বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়াও করোনা ভাইরাসের ঝুঁকিতে থাকা সকলকেই তীব্র নজরদারির মধ্যে রাখা হয়েছে বলে জানায় সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ১৩০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫,৩৭৪ জনের, আক্রান্ত হয়েছেন ১,৪২,৭৮৩ জন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭০,৯২০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত এই ভাইরাসে ৩ জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে IIDCR। কাতারে আরও ৫৮ জন করোনায় আক্রান্ত। ক্রমেই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসে কাতারে নতুন করে আরও ৫৮ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২০ জনে। তবে এই ভাইরাসে কাতারে এখনও মৃত্যুর ঘটনা ঘটেনি। আক্রান্তদের সবাই চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত দেশটিতে কেউ সুস্থ হয়েছে বলে খবর পাওয়া যায়নি। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে থাকায় নতুন করে এরা আক্রান্ত হয়েছে, যদিও আক্রান্তদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। করোনা থেকে বাঁচতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ৫টি নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো: হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোয়া, কফ সর্দি বের হওয়ার সময় নাক, মুখ, হাত টিস্যু ঢেকে রাখা, ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত বিনে ফেলা, হাত ধোয়া ছাড়া নাক মুখ স্পর্শ না করা, বিশেষ করে যখন ঘরের বাইরে থাকবে কোনো ব্যক্তি। কারো শরীরে করোনা উপসর্গ এবং শ্বাসজনিত সমস্যা দেখা দিলে তার থেকে দূরে থাকা, করোনায় উপসর্গ শরীরে দেখা দিলে অন্যের সঙ্গে চলাফেরায় সীমাবদ্ধতা আনা। উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ১৩০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫,৩৭৪ জনের, আক্রান্ত হয়েছেন ১,৪২,৭৮৩ জন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭০,৯২০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত এই ভাইরাসে ৩ জন আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে IIDCR। ঝিনাইদহে একই পরিবারের ১২ জন হোম কোয়ারেন্টাইনে। ঝিনাইদহের কালীগঞ্জে একই পরিবারের ১২ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের প্রত্যেককে টানা ১৪ দিন বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশনা দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে না মেশারও পরামর্শ দেওয়া হয়েছে। তাদের পর্যবেক্ষণ করার জন্য বিশেষ একটি টিম গঠন করা হয়েছে। কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা শামীমা শারমিন লুবনা জানান, কিছুদিন আগে ফয়লা গ্রামের বাসিন্দা অজয়ের বাড়িতে বেড়াতে আসে আমেরিকা প্রবাসী ভাইয়ের এক মেয়ে। সে মাত্র একদিন ওই বাড়িতে অবস্থান করে খুলনায় ফিরে যায়। এরপর ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওই বাড়ির ১২ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়। অজয়ের স্ত্রী বলেন, আমেরিকা থেকে আমাদের ভাইজি বাড়িতে বেড়াতে আসে। একদিন থেকে সে চলে যায়। এরপর বাড়িতে কিছু ডাক্তার এসে আমাদের ১৪ দিন বাড়ির মধ্যে থাকার নির্দেশ দেন। তিনি আরও জানান, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বাড়ি থেকে বের না হওয়া সহ বিভিন্ন নির্দেশনা দেন। ঝিনাইদহ সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম বলেন, कालीगंज उपजेलार फयला दासपाड़ार ओई बाड़ीते आमिराका थेके एक प्रबासी बेड़ाते आसे। आमरा विषयटी जानार पर ओई बाड़ीर 12 सदस्यके होम क्वारेंटाइने थाकार निर्देशना दिएछि। एदिके चाँदपुरे विदेश फेरत 608 जनके होम क्वारेंटाइने थाकार निर्देशना दिएছে जेलार सिविल सार्जन। शरियतपुरे 192 जनके एकই निर्देशना देয়া হয়। করোনায় मृत्युर संख्या 5423। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত 5423 জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1,45,638। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭১,১৬৯ জন। শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই ৮০,৮৩২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩,১৭৭ জন। চীনের পর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ইতালিতে, সেখানে ১৭,৬৬০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১,২৬৬ জন। এরপরেই রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১,৩৬৪ এবং মারা গেছে ৫১৪ জন। অপরদিকে দক্ষিণ কোরিয়ার এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮,০৮৬ এবং মৃত্যু হয়েছে ৭২ জনের। স্পেনে এই ভাইরাসে আক্রান্ত ৫,২৩২ এবং ১৩৩ জনের মৃত্যু হয়েছে। জার্মানিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩,৬৭৫ এবং মারা গেছে ৮ জন। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ৩,৬৬১ এবং মৃত্যু ৬৯। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ২,২৮৭ এবং মৃত্যু ৪৯। সুইজারল্যান্ডে আক্রান্ত ১,১৩৯ এবং মৃত্যু ১১। নরওয়েতে আক্রান্ত ৯৯৬ জন এবং একজনের মৃত্যু হয়েছে। সুইডেনে আক্রান্ত ৮১৪ এবং মৃত্যু ১। নেদারল্যান্ডসে আক্রান্ত ৮০৪ এবং মৃত্যু ১০। ডেনমার্কে আক্রান্ত ৮০৪। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৭৯৮ এবং মৃত্যু ১১। জাপানে আক্রান্ত ৭৩৪ এবং মৃত্যু ২১। জাপানে নোংর করা আমোদপুরী ডায়মন্ড প্রিন্সেসে আক্রান্ত ৬৯৬ এবং মৃত্যু ৭। বেলজিয়ামে আক্রান্ত ৫৫৯ এবং মৃত্যু ৩। অস্ট্রিয়ায় আক্রান্ত ৫০৪ এবং মৃত্যু ১। কাতারে আক্রান্ত ৩২০। বাহরাইনে ২১০। সিঙ্গাপুরে আক্রান্ত ২০০। অস্ট্রেলিয়ায় আক্রান্ত ১৯৯ এবং মৃত্যু ৩। অপরদিকে কানাডায় আক্রান্ত ১৯৮ এবং মৃত্যু ১। মালয়েশিয়ায় আক্রান্ত ১৯৭। গ্রিসে আক্রান্ত ১৯০ এবং মৃত্যু ১। ফিনল্যান্ডে করোনায় আক্রান্ত ১৫৫। ব্রাজিলে ১৫১। ইসরায়েলে ১৪৩। চেক প্রজাতন্ত্রে ১৪১। স্লোভানিয়ায় ১৪১। আইসল্যান্ডে ১৩৪। হংকংয়ে ১৩৫। পর্তুগালে আক্রান্ত ১১২ এবং মৃত্যু। ইরাকে আক্রান্ত ১০১ এবং মৃত্যু হয়েছে ৯ জনের। কুয়েতে এই ভাইরাসে আক্রান্ত ১০০। রোমানিয়ায় ৯৫। মিশরে আক্রান্ত ৯৩ এবং মৃত্যু ২। আয়ারল্যান্ডে আক্রান্ত ৯০ এবং মৃত্যু ১। সৌদি আরবে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮৬ জন। আরব আমিরাতে ৮৫। ভারতে ৮২ এবং মৃত্যু ২। সান মেরিনোতে ৮০ এবং মৃত্যু ৫। এস্তোনিয়ায় ৭৯। লেবাননে আক্রান্ত ৭৭ এবং মৃত্যু ৩। থাইল্যান্ডে আক্রান্ত ৭৫ মৃত্যু ১। ইন্দোনেশিয়ায় এখনও পর্যন্ত আক্রান্ত ৯৬ এবং মৃত্যু ৪। ফিলিপাইনে ৬৪ এবং মৃত্যু ৬। রাশিয়ায় আক্রান্ত ৪৫। তুরস্কে ৫। বাংলাদেশে ৩। নেপালে ১। ভুটানে ১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যুক্তরাষ্ট্রের জরুরি অবস্থা জারি করা হয়েছে। চীনের পর করোনা ভাইরাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে ইউরোপের দেশগুলোকে। ইউরোপকে প্রাণঘাতী এই ভাইরাসের মহামারীর কেন্দ্রস্থল হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। প্রধান ট্রেস অ্যাডানম গেব্রিয়াসিস এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, ইউরোপ এখন মহামারীর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সরকারি হাসপাতালে সন্দেহভাজন রোগীদের করোনা পরীক্ষা করা হবে। জ্বর, ঠান্ডা, হাঁচি ও কাশি দিয়ে রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে গেলেই মুখের লালা সংগ্রহ করে দৈবচয়ন পদ্ধতিতে করোনা ভাইরাস পরীক্ষার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চীন, ইতালি, সিঙ্গাপুর ও ভারত সহ করোনা ভাইরাসে আক্রান্ত বিভিন্ন দেশ থেকে আসা দেশি ও বিদেশি নাগরিকদের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে এই রোগের সংক্রমণ ঘটেছে কিনা তা জানতে রাজধানীর কয়েকটি সরকারি হাসপাতালে সন্দেহভাজন নিউমোনিয়া রোগীদের মুখের লালা নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। জানা গেছে, গত ২১ জানুয়ারি থেকে গতকাল ১৩ মার্চ পর্যন্ত সময়ে দেশের স্থল, সমুদ্র, ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং রেল স্টেশন দিয়ে প্রায় ৪.৫ লাখ দেশি ও বিদেশি নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের মধ্যে অনেকেই চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইতালি ও ভারত সহ বিভিন্ন দেশ থেকে এসেছেন। आईईडीसीआर शाहजालाल सह 3टी आंतर्जातिक विमानबंदर और विभिन्न स्थल समुद्र बंदर और रेल स्टेशन दिए विदेश फेरत यात्रीदेर नाम ठिकानार तालिका संग्रह करे तादेर प्रति नजरदारी करेছে। विदेश फेरत यात्रीदेर मध्ये करोना भाईरासे आक्रांत हवार लक्षण बा उपसर्ग देखा दिले प्रयोजन अनुसारे नमूना संग्रह करे आईईडीसीआर एर ল্যাবরেটরিতে परीक्षा करानो হচ্ছে। करोना भाईरासे आक्रांत सन्देह गतकाल 13 मार्च पर्यन्त 187 जन विदेश फेरत यात्रीर मुखेर लाला नमूना आईडीसीआर एर ল্যাবরেটরিতে परीक्षा करा हयेछे। सन्देहभाजन रोगीदेर मध्ये 3 जनेर देहे करोना भाईरासेर उपस्थिति पावा जाय। नाम प्रकाश ना करार शर्ते एकाधिक रोगतत्त्वविद और स्वास्थ्य विशेषज्ञरा एई प्रतिबेदकेर संगे आलापकाले बोलेन आईडीसीआर एर ল্যাবরেটরিতে प्राय 4.5 लाख विदेश फेरत यात्रीदेर मध्ये खूब अल्प संख्यक यात्रीर करोना भाईरासेर नमूना परीक्षा करा हयेछे। किन्तु एई विपुल संख्यक विदेश फेरत यात्रीदेर माध्यमे स्थानीयभावे एई रोगेर संक्रमण हयेछे किना ता जानते ज्वर ठंडा हांचि एवं काशी सन्देहभाजन निउमोनिया रोगीदेर काछ थेके नमूना संग्रह करे आईईडीसीआर एर परीक्षा करा हयनि। स्थानीयभावे संक्रमण घटेছে কিনা সে সম্পর্কে জানতে অবশ্যই দৈবচয়ন পদ্ধতিতে হলেও নমুনা পরীক্ষা করা হবে। এখন সময়ের দাবি উল্লেখ করে এসব বিশেষজ্ঞরা বলেন সারা দেশের স্বাস্থ্য অধিদপ্তর ও আইডিডিসিআর এর 18টি সাইটে যশোর জুড়ে হাসপাতাল বেসড ইনফ্লুয়েঞ্জা সার্ভে করে থাকে। এইসব সেন্টারে আগত রোগীদের কারো মধ্যে নিউমোনিয়া জ্বর কাশি হাঁচি থাকলে তাদের করোনা ভাইরাসের পরীক্ষা করা উচিত। এই পরীক্ষার মাধ্যমে স্থানীয়ভাবে রোগটির সংক্রমণ ঘটেছে কিনা তা জানা সম্ভব হবে বলে তারা মনে করেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ ও আইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডক্টর মির্জাদি সেব্রিনা ফ্লোরা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে করোনা ভাইরাসের পরীক্ষা নিরীক্ষা চলছে। যতদিন শুধু বিদেশ ফেরত যাত্রীদের এই পরীক্ষা করা হলেও স্থানীয়ভাবে সংক্রমণ ঘটেছে কিনা তা জানতে আপাতত রাজধানীর কয়েকটি হাসপাতালে সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হবে। 2-1 দিনের মধ্যে এই পরীক্ষা শুরু হবে বলে তারা জানান। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, করোনা ভাইরাসের শেষ কোথায় আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।